এবং অগ্রগতি হয়। খাসটা দেখতে যেন হয় যেন না, একটা কাজের মতন কাজ হয়েছে। যেভাবে বিগত দিন শহরের বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ড এনজিওরা কাম হয়েছে, আমরা ইউনিয়ন পরিষদ থাকার কারণে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত আছিলাম আমরা এলাকা। এখন উন্নয়নশীল করার লাগে এরকম যোগ্য ব্যক্তি এরকম পক্ষে নেওয়ার লাগে। আমি আপনার দাবি জানাই, আমার লগে যারা আছেন সব যোগ্য, সব বালা ভদ্র জেন্টলম্যান। আমি চাইলাম যেন আমার যদিন আপনারা নির্বাচিত করেন, আমি এরকম সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা যারা আছেন এমদাদ হোসেন ২৮ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী, আর যিনি বড়ইখান্দি এই এলাকার প্রতি সন্তান, আর উনি একটি সুনামধন্য পরিবারের সন্তান, তিনি একটি সুনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো সেই আমদাদ হোসেন কিন্তু এখন আপনাদের কাছে আছেন, আপনাদের সাথে আছেন, উনি চেষ্টা করছেন আপনাদের সাথে ভালো কিছু করার জন্য, আপনাদেরকে আসলে আপনাদের সাথে থাকার জন্য, সেবা করার জন্য তিনি চেষ্টা করছিলেন। উপেক্ষার প্রতিদিন কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। বসা আছেন মধুসূদন, আপনাদের সাথে হাত উঠিয়ে তিনি বসে আছেন এবং সকলের ব্লক আছেন। আমরা সেটি আপনাদের সাথে সরাসরি আজকের এই মোটরসাইকেল সোডা উঠতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এখানে দেখুন অনেকে রয়েছেন এই সোডাউনে অংশগ্রহণ করেছেন, প্রায় শত মোটরসাইকেল এবং ট্রেক্টর তিনি পেয়েছেন। এমদাদ হোসেন ২৮ ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন থেকে, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন। আপনারা যাতে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সুযোগ দেন মানুষ সেবা করার এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে দেওয়ার সেই সুযোগ তিনি চেয়েছেন। এমদাদ হোসেন জন্ম একটি সুনামধন্য পরিবারে এবং তিনি মানুষ সেবা করার জন্য, মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য কিন্তু তিনি এবার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন। আমরা তার একটি অংশ আপনাদের কাছে উপস্থাপন করছি। নির্বাচনের বর্তমান প্রচার প্রচারণা চলছে, নির্বাচনের আদেশ সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি তিনি আছেন এবং সাথে অনেক সহকর্মীরা আছেন, সহযোগিতারা আছেন এবং সহযোগিতা করছেন রেখেই আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি কাউন্সিলর পদপ্রার্থী আমদাদ হোসেন ২৮ ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, আজকে তিনি মানুষের ভালোবাসা গ্রহণ করার জন্য এবং ভোটারদেরকে জানিয়ে দেওয়ার জন্য, উনি নিজের প্রতিকৃতি জানিয়ে দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং মানুষের ধারে ধারে নিজের প্রতিকৃতি পৌঁছে দিচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর উনি ট্রেক্টর প্রতীক পেয়েছেন আমদাদ হোসেন ২৮ ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সেই আজকে প্রচারণাটা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক মোটরসাইকেল রয়েছে পিছনে আপনাদের, অনেক মোটরসাইকেল রয়েছে তিনি এখানে আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু পিছনে হয়ে যাবেন, তাই দেখা যায় আপনাদের সকলের সহযোগিতা।
সাথে অংশগ্রহণ করেছেন। সলগানের সকল সলগানের মুখরিত তাদের পথিক ত্যাচার এবং ত্যাচার নিয়ে তারা নিশ্চিত সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। যাই হোক, আমজাদ হোসেন তিনি অংশগ্রহণ করেছেন এই নির্বাচনে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক লম্বা মোটরসাইকেল, প্রায় শত মোটরসাইকেল নিয়ে কিন্তু আজকে শোডাউন চলছে। মোটরসাইকেলে প্রচুর আছেন এবং সিলেটের চাঁদের চোখে নির্বাচনে আদেশে আদেশে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি সরাসরি আপনারা দেখেন মোটরসাইকেল আছেন সবাই এবং সেই ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন। সকলের দোয়া এবং সহযোগিতা ভালোবাসা কামনা করছেন এবং নিজের যে প্রতীকটি নিয়ে এসেছেন নির্বাচন কমিশন থেকে, যেটা ট্রেক্টর প্রতীক, যেখানে ভোট দিতে হবে সেই ট্রেক্টর তাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে দেখা যাচ্ছে পুরো লাইনটি মোটরসাইকেল, আপনারা দেখেন কিভাবে তারা আসছেন শোডাউন দিয়ে শত মোটরসাইকেল নিয়ে। কিন্তু আজকের হয়তো দেখেছেন, আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক আসলে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অংশগ্রহণ করছেন ট্রেক্টর প্রতীকের আজকের এই অংশগ্রহণ করছি। মানুষের কল্যাণে কাজ করার জন্য
সবার মুখে মুখে এই স্লোগানে আজকে মোটরসাইকেল সদায় আর ট্রেক্টর যিনি নিয়ে এসেছেন আমি মোহাম্মদ আমজাদের সেই প্রচারণার অংশগুলো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো দর্শক আপনারা একটু শেয়ার করবেন, ছাড়ে রাখবেন, আসলে এর প্রচারণার পাশাপাশি প্রত্যেকটি এলাকার সম্বন্ধে আপনাদের ধারণা হবে, রাস্তাঘাট সম্বন্ধে আপনাদের ধারণা হবে এবং কতটুকু মোহাম্মদ এমদাদ হোসেন 28 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তিনি হাত নাচে হাত তুলে সবার কাছে দোয়া এবং সহযোগিতা নিচ্ছেন এবং ওনার প্রত্যেকটা আজকে জানিয়ে দিচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আছি ওনার সাথে, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। ওনার সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে আমরা বিশ্বাস করি এবং সবাই চেষ্টা করছে দূষণের প্রতীকটি জানিয়ে দেওয়ার জন্য ট্রাক্টর প্রতীক নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেটি দেখার জন্য বা দেখানোর জন্যই কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। আজকের এই নির্বাচনে প্রচারণায় তিনি আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ট্রাক্টর প্রতীক নিয়ে তিনি নির্বাচনে এবারে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে ব্যবস্থা করে যাচ্ছি। সরাসরি বরৈখালী 10 নম্বর রোড থেকে আমরা বের আসলাম, যারা আছেন আমাদের সাথে এলাকার কিছু বিশেষ অংশ দেখলেন এবং এই এলাকার রাস্তাঘাটগুলো দেখলেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পদন্ত বিখের এই মুহূর্তে এই সময়টি আসলে প্রচারণায় চলছে, বড়ৈখান্দি এলাকায় আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আমরা আজকের যিনি প্রার্থী Thank you.
যাক আমরা আছি আজকের নির্বাচনী প্রচারণে আপনারা দেখছেন বিভিন্ন পাড়া মহল্লায় নতুন অন্তর্ভুক্ত 28টা ওয়ার্ড এই ওয়ার্ডে যিনি অংশগ্রহণ করেছেন নির্বাচনে ট্রেক্টর প্রতীক দিয়ে মোহাম্মদ আমজাদ হোসেন সকলের দয়া এবং সহযোগিতা ছিলেন আজকে নিজের ট্রেক্টর প্রতীকটি সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি ওয়ার্ডে যারা বাসিন্দা রয়েছেন প্রত্যেককেই কিন্তু এই বিষয়টি জানানোর চেষ্টা করছেন আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সরাসরি বিভিন্ন পাড়া রাস্তা মহল্লা আমরা ঘুরছি তবে একনজরে বড়াইখান্দি এলাকা বা 28টা ওয়ার্ড আপনারা দেখে নিতে পারছেন নিয়ামতপুর জামে মসজিদ এটি আমরা নিয়ামতপুরে চলে আসছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিষয়টি যাই হোক সরাসরি যারা ছিলেন যারা আছেন অবশ্যই থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন সরাসরি শত মোটরসাইকেলের শোডাউন রয়েছে এখানে আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে সিলেট সিটি কর্পোরেশনের 28টা ওয়ার্ডে মোহাম্মদ আমজাদ হোসেন যিনি ট্রেক্টর প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি আপনারা যারা আছেন এই বিষয়গুলো দেখার জন্য সিলেট সিটি কর্পোরেশনের বর্তমানে আমেজ উৎসব দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত সেটা আশা করছি আপনারা দেখছেন যে 28টা ওয়ার্ড কাউন্সিলর পার্টি উত্তরাধিকারী এই পারিবারিক ঐতিহ্য যাদের আছে তাদের সুযোগ্য উত্তরাধিকারী ছেলেরাই জামে মসজিদে সেক্রেটারির দায়িত্ব পালন করছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তার পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় যে হাজি আমজাদ হোসেন 28 নম্বর ট্রাক্টর প্রতীক নিয়ে তিনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা একটু শুনবো আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনার পরিবারে যে সবাই সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন সেই ধারাবাহিকতায় আপনি প্রার্থী হয়েছেন সেটি আমরা জানি আপনার মুখ কাছ থেকে শুনতে চাই আসলে আপনার ওয়ার্ডবাসীর কাছে আপনার সিলেটবাসীর কাছে কি চাওয়ার আছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেনেওয়ালা বেইজ্জত করনেওয়ালা হায়াত দেনেওয়ালা মৌত দেনেওয়ালা বেমার দেনেওয়ালা শেফা দেনেওয়ালা সবকিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা
কাউরে ক্ষমতা বসাইনো আল্লাহ, কাউরে ক্ষমতা থেকে লামাইনো আল্লাহ, কেউ কোনো ক্ষমতা নাই, গাছের পাতা ফলেও না লড়েও না আল্লাহ তালার হুকুম ছাড়া, সবকিছু হয় আল্লাহ দেখি হয়, আল্লাহর হুকুম হয়েছে আমি নির্বাচনে দাঁড়াইছি। অনেকে এক বছর ধরে চেষ্টা করে খাড়াইছে আর আমি এক মাসের নোটিশে খাড়া হয়েছি। দেখো অনেকদিন দেখা গেছে আপনার বিভিন্ন সামাজিক কাজ করতে গিয়া অনেকে কইন খাড়াও না ভাই, তুমি তো একজন খাড়াও না, ও কারণে খাড়াও আনি। আর এরকম সামাজিক ভাবে আমরা এরকম বংশ পরম্পরায় আমার দাদা পৈদাদা লাখ দাদা আমার আব্বা এরকম অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, স্কুল প্রতিষ্ঠা করছেন, চারটা মসজিদ দান প্রতিষ্ঠা করছেন, এরকম আপনার সামাজিক ভাবে আপনার রাজনৈতিক ভাবে সব কাজের মধ্যে আপনার সম্পৃক্ত দান করে একটা গৌরব বাড়াইয়া দিচ্ছেন। আমার ভাই এরকম আপনার ভাই আমার হাজি মল্লুর হোসেন কল্যাণ ট্রাস্ট থেকে এরকম আমরা কয়েকটা গড় বানাইয়া দিছি, আমরা সামনে টার্গেট আছে আরো 10টা গড় পুরো ওয়ার্ডের মধ্যে বানাইয়া দেওয়ার লাগি। এরকম আপনার অনেক সামাজিক কাজ করতে গিয়া আমরা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু দান করা থরছি, আল্লাহ তালাই করাইছে। ও কিছুদিন আগে আমরা এরকম আপনার সরকারে চাইছে বরেখাতি এবং মোল্লারগাঁও ইউনিয়নের মধ্যে একটা মডেল তহসিল অফিস বানাইবার লাগে, মডেল তহসিল অফিস বানাইতে গিয়া বিশ্বতক জায়গা লাগে। পরবর্তীতে আমার এইরকম লোকাল চেয়ারম্যান যাবে তহসিলের অফিসারে কইলা যেন তুমি জানো আপনার কিছু জায়গা দো, আমরা বিশ্বতক জায়গা আমরার পরিবার আমরার গোষ্ঠীর আমরার ফ্যামিলির আত্মীয় স্বজন মিলিয়া সাজলের পার্সি রেজিস্টার সব এইরকম আপনার লাগে ইয়া আমরার সাসাইন মিলিয়া আমরা এর বিশ্বতক জায়গা দান করছি জেলা প্রশাসক বরাবরে। সামাজিক যে আপনার জনপ্রতিনিধি হল আছেন আপনার বিগত যেন 40-45 বছর ধরে দেশ স্বাধীনের বাদ থেকে আমরা এই এলাকাটা অবহেলিত, অপরিকল্পিত প্ল্যান করি আপনার উন্নয়নমূলক কাজ করা, আমরা সেইরকম এরকম পরিকল্পনা মাফিক এরকম স্মার্ট এবং মডেল একটা ওয়ার্ড হইতো আপনার যেভাবে আপনার সামাজিক ভাবে সমস্ত কাজগুলো আপনার এরকম সুপরিকল্পিত হবে এবং সুপরামর্শ নিয়ে পুরো ওয়ার্ড বাজির পরামর্শ নিয়ে এরকম আপনার কাজটা করি, কাজের ত্বরান্বিত হয় এবং অগ্রগতি হয়, কাজটা দেখতে যেন হয় যেন না একটা কাজের মতন কাজ হয়েছে। যেভাবে বিগত দিন শহরে বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ড এমপিগুলো কাম হয়েছে, আমরা ইউনিয়ন পরিষদ থাকার কারণে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত আছিলাম আমরা এলাকা, এখন উন্নয়নশীল করার লাগে এরকম যোগ্য দেখি এরকম পক্ষ নেওয়ার লাগে আমি আপনার দাবি জানাই। আমার লগে যারা আছেন সব যোগ্য সব বালা ভদ্র জেন্টলম্যান, আমি সেইরাম যেন আমার যদি আপনারা নির্বাচিত করেন আমি এরকম সার্বিকভাবে সহযোগিতা করবো, যদি আপনারা নির্বাচিত করেন তারপরে যেভাবে থাকবো আর নির্বাচিত না হইলেও আমরা যেভাবে ধারাবাহিকভাবে আপনার সামাজিক কাজ করিয়ে যেরাম এরকম আপনার করিয়ে যাই ইনশাল্লাহ। আমার এলাকার মা বোন আত্মীয় স্বজন কুটুম সবার প্রতিবেশী যুবক তরুণ কিশোর এবং শিশু সবার কাছে দাবি জানাই আমি 21 তারিখ সারাদিন আমার ভোট দিতা আর 21 তারিখ বিকাল বেলা আমার নির্বাচিত করতা, আর মার্কেট হইলে ট্রাক্টর মার্কেট সবাই ভোট দিতা ইনশাল্লাহ। ট্রাক্টর আসলে সময় খুব কম, একটু জিনিস কইতাম কতটুকু উদার এবং হাম্বল মানুষ হইতা, সবরে কইরা তাই দিত সবরে দেখি এবং টানটানো যে আসলে যে এমন দিয়াও গেছেন টানটানোর ফ্যামিলি থাকে সব সময় মানুষের কল্যাণে, এটা দানশীল পরিবার নির্বাচিত হুকটা বা নাও কাইগুলো আল্লাহর হুকুম, তারপরে তাই তাই কিন্তু মানুষের কল্যাণে কাজ করে গিয়া মসজিদ স্কুল প্রতিষ্ঠান এবং দর্শক আমরা আসলে শুনলাম আজকের যিনি প্রার্থী এবং যিনি প্রতীক প্রচার করছিলেন মোটরসাইকেলের শোডাউনের মধ্য দিয়ে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমদাদ হোসেন 28 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, সেখান থেকে কিনু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা যে বক্তব্যগুলো শুনলাম সেখান থেকে হয়তো বুঝতে পারছি যে আসলে উনি যে পরিবার থেকে বেড়ে উঠেছেন মানুষের কল্যাণে সেবা করা বা মানুষকে সহযোগিতা করা তাদের এটা প্রত্যেকেরই নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তারা যুগে যুগে করে আসছেন। আমরা আজকে বড়ইখান্দি এলাকা অথবা 28 নং ওয়ার্ড থেকে আমরা এটাই শেষ করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।